ক্রিকেট আড্ডা। সারা ভারত আইপিএল জ্বরে আক্রান্ত, বাদ যায়নি কলকাতাও। যদিও কলকাতার সঙ্গে ক্রিকেট বরাবরই অঙ্গাঙ্গীভাবে জড়িত, সেই আলোচনাই করব আজ। জানেন কি, কলকাতায় রয়েছে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ক্লাব, ভারতের নয়, বিশ্বের। 1787 সালে স্থাপিত মেরিলি বোন ক্রিকেট ক্লাব বা MCC হল পৃথিবীর প্রাচীনতম ক্রিকেট ক্লাব। দ্বিতীয় প্রাচীনতম কিন্তু ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব বা CCFC। হিকিস বেঙ্গল গ্যাজেটের নাম অনেকেই শুনে থাকবেন। 18 শতকের এই জনপ্রিয় পত্রিকা থেকে পাওয়া যায় এই চমকপ্রদ তথ্য। হিকিস গ্যাজেটের একটি প্রতিবেদন পড়ে এমনও মনে হয় যে MCC-র প্রতিষ্ঠার 7 বছর আগে থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে CCFC। এটুকু নিশ্চিত যে 1792 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু আধিকারিক মিলে আপাত দৃষ্টিতে প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ক্রিকেট ক্লাব ক্লিপার্স নামে ক্রিকেট খেলার জন্য একটি ক্লাব। প্যাভিলিয়ন না থাকলেও সুদূর বিস্তৃত ময়দানই ক্রমে ক্রিকেট ম্যাচের জন্য আদর্শ জায়গা হয়ে ওঠে। ইতিমধ্যে তৈরি হয়েছে আরও বেশ কিছু দল, কিন্তু ক্যালকাটা ক্রিকেট ক্লাব 1820-এর দশকের বেঙ্গল প্রেসিডেন্সির অন্যতম সেরা দলগুলির একটি হয়ে ওঠে। ধীরে ধীরে ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের উৎসাহ বাড়তে থাকে এবং দর্শকের ঢল সামাল দিতে মাঠের চারপাশে বেড়া দেওয়া শুরু হয়। ফলত ক্রমশ মানুষের ভিড় বাড়তে থাকে ফোর্ট উইলিয়ামের চারপাশে, যা রুখতে বাবুঘাট ও ফোর্ট উইলিয়ামের মাঝামাঝি এক পরিষ্কার ও খেলার উপযুক্ত মাঠে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়, আজ যা সকলের কাছেই ইডেন গার্ডেন্স নামে পরিচিত। বলা হয় 1836 সালে নিজের মৃত্যুর আগে তৎকালীন বড়লাট লর্ড অকল্যান্ড এবং তার দুই বোন ফ্যানি ও এমিলি ইডেনকে নাকি উপহার স্বরূপ এই বাগান দান করেন রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস। 1864 সালে এই বাগানেরই একটি অংশে গড়ে ওঠে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের প্যাভিলিয়ন। 1934 সালে ও 1987 সালে যথাক্রমে প্রথম আন্তর্জাতিক স্তরে স্বীকৃত টেস্ট ম্যাচ ও প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়। প্রধানত ইংরেজদের খেলা হলেও একটা সময়ের পর থেকে কলকাতা ও কলকাতার বাইরে ক্রিকেট খেলায় পারদর্শী হয়ে উঠতে থাকেন ভারতীয় সিপাহীরাও, যা স্বাভাবিকভাবেই সাহেবদের উদ্বেগের কারণ হয়ে উঠতে থাকে। ক্রিকেটের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক ক্রমশ দৃঢ় হতে থাকায় শঙ্কিত ব্রিটিশ রাজ অবশেষে দুই পক্ষের ম্যাচ বন্ধ করার নির্দেশ দেয়। এমনই গেড়ে বসে সেই শঙ্কা যে 1884 সালে টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা সারদারঞ্জন রায় ক্যালকাটা ক্রিকেট ক্লাবকে ম্যাচের আমন্ত্রণ জানালে তা অবিলম্বে নাকচ হয়ে যায়। অবশেষে 1895 সালে একটি ম্যাচ হলেও তার ফলাফল আজও অজানা। সারদারঞ্জন যে শুধুই একজন অঙ্ক ও সংস্কৃতের শিক্ষক ছিলেন তা নয়, শিক্ষকের পাশাপাশি তিনি ছিলেন একজন ক্রিকেট প্রেমীও। বাংলার ক্রিকেটের জনক নামে পরিচিত সারদারঞ্জন পারিবারিক ক্ষেত্রেও ছিলেন সুপরিচিত। তিনি ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর দাদা এবং সুকুমার রায়ের জ্যাঠামশায়, অর্থাৎ সত্যজিৎ রায়ের পিতামহ সমান। সারদারঞ্জনের অবদান শুধুমাত্র টাউন ক্লাব নয়, ঢাকায় ছাত্রজীবনে ভাইয়েদের সঙ্গে মিলে ঢাকা কলেজ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাও করেন তিনি। ক্রিকেটকে ঘিরে ইতিহাস রয়েছে কলকাতার আনাচে কানাচে। এভাবেই ধীরে ধীরে ক্রিকেট ব্রিটিশদের খেলা থেকে হয়ে উঠেছে আম বাঙালির অন্যতম প্রিয় খেলাও। আজ এই পর্যন্তই, পরের পর্বে আসছি অন্য কোনো বিষয় নিয়ে।